Hello guys, welcome to Dr. Gameologist and I'm Enamul Haq Padhon back with another video. Bondhura, ei video te amra Call of Duty Modern Warfare 3 er story explain korbo. Tobe tar age kichu kotha bole nei. Call of Duty Modern Warfare 3 hocche Call of Duty Modern Warfare series er titiyo sequel. Etai ei series er shesh game ja release peyechilo 2011 sale ebong er develop korechilo jothakrome Activision, Infinity Ward ebong Treyarch. Tobe mul golpe jawar age tomader Call of Duty Modern Warfare 1 ebong Modern Warfare 2 ei dutor story explain dekha uchit. Na hole গল্পের মাথা মুন্ডু কিছুই বুঝবে না উপরে আই বাটনে ক্লিক করো প্লে লিস্টে গিয়ে দেখে নাও সো আর দেরি না করে আমরা কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 3 এর স্টোরিতে চলে যাই লেটস ডাইভ ইনটু দা মেইন ভিডিও কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 3 এর গল্প ঠিক সেখান থেকে শুরু হয় যেখান থেকে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 2 এর গল্প শেষ হয়েছিল নিকোলাই এর হেলিকপ্টারে করে ক্যাপ্টেন প্রাইস সহ সোপকে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়ার হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে অবস্থিত রাশিয়ান লয়ালিস্ট পার্টির এক এজেন্টের গোপন আস্তানায় গিয়ে পৌঁছায় তারা যেহেতু সোপ শেফার্ডের ছুরির আঘাতে ভয়াবহভাবে আহত ছিল তাই সোপ এর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এদিকে আমরা একটি নতুন সৈন্যের সাথে পরিচিত হই যার নাম ইউরি ইউরি হচ্ছে রাশিয়ান লয়ালিস্ট পার্টির নিকোলাই এর বেস্ট ফ্রেন্ড এবং এই ইউরিও ভ্লাদিমির ম্যাকারোভকে খুবই ঘৃণা করে কিন্তু সোপের প্রাথমিক চিকিৎসা যখন শেষ পর্যায়ে তখনই ওই আস্তানায় ম্যাকারোভের বাহিনীরা আক্রমণ করে পরিস্থিতি ভয়াবহ তাই সেখান থেকে প্রাইস ও ইউরি সোপকে নিয়ে পালিয়ে যায় অপরদিকে ইউএসএ এর ডেল্টা ফোর্স টিমকে একটি রাশিয়ান জ্যামার ধ্বংস করার জন্য অর্ডার দেওয়া হয় জ্যামার হচ্ছে এমন এক ধরনের ডিভাইস যার সাহায্যে আশেপাশের সকল বস্তুগুলোকে জ্যাম করে দেওয়া যায় যার ফলে কোনো রকম নেটওয়ার্ক কাজ করে না এবং কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারে না তো যাই হোক নির্দেশ মতো ইউএসএ ডেল্টা ফোর্স টিম নিউ ইয়র্ক সিটিতে একটি রাশিয়ান জ্যামারকে ব্লাস্ট করে যার ফলে ইউএসএর মিলিটারিদের সবার সাথে যোগাযোগ রক্ষা করার নেটওয়ার্ক আবার ফিরে আসে ঠিক এর পরে মিশনেই ডেল্টা ফোর্স টিমকে আমরা মিনি সাবমেরিন দিয়ে নদীর তলদেশে বিচরণ করতে দেখি আমরা সাথে এও দেখতে পাই যে বিভিন্ন বিশাল রাশিয়ান সাবমেরিন থেকে টর্পেডো ছোড়া হচ্ছে ডেল্টা ফোর্সের এক সৈন্য একটি সাবমেরিনে মাইন বম্ব লাগিয়ে দেয় অতঃপর তা ব্লাস্ট হলে সাবমেরিনটা পানির নিচ থেকে উপরে উঠে আসে এবং এ ফাঁকেই ডেল্টা ফোর্সের ওই টিমটাও সাবমেরিনে উপরে উঠে যায় অতঃপর সাবমেরিনের ভেতর থেকে রাশিয়ান সৈন্যদের মোকাবেলা করে ডেল্টা ফোর্স সাবমেরিনের ভেতরে চলে যায় অতঃপর সাবমেরিন হতে সকল টর্পেডো ও মিসাইল আশেপাশের সকল রাশিয়ান নেভির জাহাজ ও সাবমেরিনগুলোকে লক্ষ্য করে ছোড়া হয় যার ফলে রাশিয়ান নেভির সকল জাহাজ এবং সাবমেরিন সমূহ ওখানে ব্লাস্ট হয়ে যায় একরকম বাধ্য হয়ে রাশিয়ান নেভি ওখানে পরাজয় বরণ করে নেয় রাশিয়ান নেভির এই পরাজয়ের 2 মাস পর রাশিয়ার প্রেসিডেন্ট ভর্সোভস্কি ইউএসএ এর সাথে একটি শান্তি চুক্তি করার চিন্তা ভাবনা করে এবং সেজন্য একটি ভিআইপি বিমানে করে জার্মানির হ্যামবার্গের উদ্দেশ্যে উনি রওনা হয় কিন্তু ম্যাকারোভের লোকেরা বিমানে আগে থেকেই ছিল ম্যাকারোভের লোকেরা বিমানটিকে হাইজ্যাক করে রাশিয়ান প্রেসিডেন্টকে আটক করে এবং ভর্সোভস্কির নিকট থেকে রাশিয়ার মজুদকৃত নিউক্লিয়ার বোমাগুলো লঞ্চ কোড চায় সাথে ভ্লাদিমির ম্যাকারোভ এও বলে যে নিউক্লিয়ার বোমাগুলোর লঞ্চ কোড দিলে সে পুরো ইউরোপের ওপর রাশিয়াকে কর্তৃত্ব ফলানোর সুযোগ দেবে কিন্তু প্রেসিডেন্ট ভর্সোভস্কি এ প্রস্তাবে রাজি না হয় ম্যাকারোভ তার অধীনস্থ লোকদের বলে দেয় যে প্রেসিডেন্টের কন্যাকে খুঁজে বের করে কিডন্যাপ করার জন্য অতঃপর প্রেসিডেন্টকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় অপরদিকে টাস্ক ফোর্স 141কে অলরেডি বাতিল ঘোষণা করা হয়েছে যেহেতু এই টিমের কোনো সদস্যেরই কোনো খোঁজ খবর এখনো পাওয়া যায়নি তাই সিআইএ এই টিমটিকে বাতিল ঘোষণা করে এবং বর্তমানে এই টাস্ক ফোর্স 141কে যেহেতু বাতিল ঘোষণা করা হয়েছে তাই এই টিমের যে কোনো কাজকে এখন অবৈধ বলে গণ্য করা হবে এখন এই টাস্ক ফোর্স 141-এ শুধুমাত্র ক্যাপ্টেন প্রাইস জনসন ম্যাকতাভিশ এবং ইউরি বেঁচে রয়েছে টাস্ক ফোর্স 141-এর নিকট একটি তথ্য যায় যে সিয়েরা লিওন থেকে ম্যাকারোভের নির্দেশে বাক্সবর্তী কিছু ভারী বস্তু ইউরোপের উদ্দেশ্যে ট্রান্সফার করা হচ্ছে ঘটনাস্থলে সময় মতো সকল বাধা পেরিয়ে পৌঁছে গিয়েছিল ক্যাপ্টেন প্রাইস ও তার দল কিন্তু তারা সেই হেলিকপ্টারটিকে থামাতে পারেনি কারণ তারা স্পটে পৌঁছানোর আগেই হেলিকপ্টারটি ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আসলে এই বাক্সবর্তী বস্তুগুলো ছিল কেমিক্যাল বম্ব যা ন্যাটোভুক্ত বিভিন্ন দেশে পরবর্তীতে ফাটানো হয় ইতিমধ্যেই লন্ডন প্যারিস জার্মানি স্পেন চেক রিপাবলিক সহ বাকি ন্যাটোভুক্ত দেশসমূহে কেমিক্যাল বোমার বিস্ফোরণ ঘটায় যার ফলে পরিস্থিতি আরো খুবই খারাপ দিকে যায় কিন্তু এরপরই রাশিয়ান বাহিনীগুলো ও সকল ন্যাটোভুক্ত দেশসমূহে খুব সহজে আক্রমণ করে দখল করে নেয় ইউএসএ তাদের পুরো ফোর্স ইউরোপে পাঠায় রাশিয়াকে কাউন্টার অ্যাটাক করার জন্য এরই মাঝে ডেল্টা ফোর্সের নিকট একটি বিশেষ মিশন আসে যে ইউএসএর ভাইস প্রেসিডেন্ট জার্মানির হ্যামবার্গে রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে শান্তি চুক্তির ব্যাপারে সাক্ষাৎ করতে যাচ্ছিল সে রিস্কি আছে তাকে উদ্ধার করতে হবে সময় মতো ডেল্টা ফোর্স টিম প্রবল বাধা পেরিয়ে সেই ইউএস এর ভাইস প্রেসিডেন্টকে উদ্ধার করে ফেলে অপরদিকে ক্যাপ্টেন প্রাইস তার পূর্ববর্তী কমান্ডিং অফিসার ক্যাপ্টেন ম্যাকমিলানের সাথে কথা বলে ক্যাপ্টেন ম্যাকমিলান জন প্রাইসকে জানায় যে ওমালিয়ান ওয়ারলর্ড আছে যে ইউরোপে সম্প্রতি হয়ে যাওয়া কেমিক্যাল বোমা হামলার লিডার ক্যাপ্টেন প্রাইস এর টিম সোমালিয়া পৌঁছে ওই ওয়ারলর্ডের কাছে পৌঁছে যায় এবং ওয়ারলর্ডকে জেরা করে ম্যাকারোভ কোথায় আছে তা আমাদের জানাও
কিন্তু ওই সোমালিয়ান ওয়ারলর্ড জবাব দেয় যে সে ম্যাকারভকে চিনে না, তবে ভল্ক নামের একজন ব্যক্তিকে সে চিনে, যার সাথে কেমিক্যাল বোমের ব্যাপারে বিভিন্ন রকম কথা হয়েছিল। এবং সে এও জানে যে ভল্ক বর্তমানে ফরকেটা ইন্ডাস্ট্রির সিইও, বর্তমানে প্যারিসে আছে। অতঃপর ক্যাপ্টেন প্রাইস এই সোমালিয়ান ওয়ারলর্ডকে ওখানে গুলি করে মেরে ফেলে। টাস্ক ফোর্স 141 সোমালিয়া থেকে সুযোগ বুঝে পালিয়ে গিয়ে প্রাপ্ত সকল তথ্য ডেল্টা ফোর্সকে দেয়। ডেল্টা ফোর্স প্যারিসে গিয়ে প্যারিসের জিআইজিএন এলাইট পুলিশ ফোর্স এর সাথে সম্মিলিত চেষ্টায় ভল্ককে ধরতে যায়, কিন্তু ভল্ককে ধরতে গিয়ে উল্টো প্যারিসের এলাইট পুলিশ ফোর্সই ঘায়েল হয়ে যায়। তবে বহু কষ্টে শেষমেশ ডেল্টা ফোর্স টিম ভল্ককে আটক করতে সক্ষম হয়। অতঃপর ইউএস এর প্রেসিডেন্ট আদেশ দেয় যে এই ভল্ক সহ পুরো ডেল্টা ফোর্স টিমকে জীবিত ফেরত আনার জন্য, কারণ এখন এই ভল্কই হচ্ছে ভ্লাদিমির ম্যাকারভ পর্যন্ত পৌঁছানোর শেষ রাস্তা। অতঃপর ডেল্টা ফোর্স ভল্ককে নিয়ে AC-130 গানশিপ বিমানের সহায়তায় আইফেল টাওয়ারের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু আইফেল টাওয়ারের আশেপাশে রাশিয়ান সৈন্যরা খুবই শক্তি সঞ্চয় করে ফেলে। এমনই সময় ইউএসএ এর সোলজারদের গুলিও প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ঠিক সে সময় AC-130 গানশিপ বিমানের ক্যাপ্টেন ওডিন হায়ার অফিসিয়াল থেকে জানতে চায় যে আইফেল টাওয়ারে কোনো রকম হামলা করবে কিনা। অতঃপর হায়ার অফিসিয়াল থেকে নির্দেশ দেওয়া হয় যে আইফেল টাওয়ারে হামলা করার জন্য। কথা মতো আইফেল টাওয়ারে AC-130 গানশিপ বিমান থেকে হামলা করে দেওয়া হয়। আইফেল টাওয়ার সকল রাশিয়ান সৈন্যদের উপর আছড়ে পড়ে। একরকম ভাগ্যের সহায়তায় প্যারিসে ইউএসএ জয় হয়ে যায়। এরপর ভল্ক ও ডেল্টা ফোর্সকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ভল্ককে সেখানে ইন্টারোগেশনের সময় জিজ্ঞাসাবাদ করা হলে ভল্ক জানায় যে ম্যাকারভ এখন চেক রিপাবলিকের পেরেগ এর একটি হোটেলে আছে। অতঃপর ডেল্টা ফোর্স টাস্ক ফোর্স 141 কে নিয়ে চেক রিপাবলিকে চলে যায়। চেক রিপাবলিকের রাশিয়ান লয়ালিস্ট পার্টি, টাস্ক ফোর্স 141 ও চেক রিপাবলিকের বিদ্রোহী সিভিলিয়ান অর্থাৎ মুক্তিযোদ্ধারা পেরেগ এ ম্যাকারভের যে হোটেলে আছে তার চারপাশ ঘিরে ফেলে। সময় মতো হোটেলে ক্যাপ্টেন প্রাইস ঢুকে যায় এবং হোটেলের অপর পাশের একটি বিল্ডিং এ সোপ এবং ইউরি স্নাইপার নিয়ে রেডি ছিল। কিন্তু ম্যাকারভ এই বিষয়ে সামহাও আগেই খবর পেয়ে গিয়েছিল এবং পরে সে কামারভকে কিডন্যাপ করে তার শরীরে টাইম বম ফিট করে দেয় এবং সোপ ও ইউরি যেদিকে ছিল সেদিকেও টাইম বম ফিট করা হয়েছিল। যখনই প্রাইস কামারভকে দেখতে পায় তার সাথে সাথেই বোমার ওয়ার্নিং বেল বেজে ওঠে এবং তখনই ক্যাপ্টেন প্রাইস সেদিক থেকে সরে যায় এবং কামারভ এর সাথে ফিট করা বোমা ব্লাস্ট হয়ে যায়। এই দৃশ্য স্নাইপার স্কোপে দেখে যখন ইউরি অবাক, ঠিক তখনই ম্যাকারভ ইউরির হেডফোনে বার্তা পাঠায় যে ইউরি মাই ফ্রেন্ড ইউ শুডন্ট হ্যাভ কাম হিয়ার। কথা শুনে সোপ অবাক হয়ে যায়, কিন্তু তারপরই তাদের পাশে থাকা বোমার ওয়ার্নিং বেল বেজে যায়। অতঃপর সোপ ও ইউরি একরকম নিরুপায় হয়ে উভয়ই সেই বিল্ডিং থেকে লাফ দেয় আর তখনই বোমাটা ব্লাস্ট হয়। এরপর উপর থেকে বিভিন্ন কিছুর সাথে আঘাত পেতে পেতে ইউরি এবং সোপ একদম নিচে রাস্তায় এসে পড়ে। এরপরে ক্যাপ্টেন প্রাইস এসে তাদেরকে কভার ফায়ার করে এবং ইউরিকে নির্দেশ দেয়। কথা মতো ইউরি সোপকে কাঁধে তুলে না এবং ক্যাপ্টেন প্রাইস তাদেরকে কভার ফায়ার দিতে দিতে একটি সেফ হাউসে পৌঁছায়। কিন্তু এখানে আমরা আরেকটি দুঃখজনক মুহূর্তে সাক্ষী হই। কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার সিরিজটা আমাদের শুরু হয়েছিল জন সোপ ম্যাকটাভিশকে কন্ট্রোল করার মাধ্যমে, কিন্তু আমাদের সেই প্রিয় ক্যারেক্টারটাই এখানে মৃত্যুবরণ করে। মূলত উপর থেকে পড়ার ফলে তার দেহের ভেতরে ও মাথায় ভয়াবহ আঘাত পাওয়ার কারণে সে মারা যায়। তবে মৃত্যুর আগে ক্যাপ্টেন প্রাইসকে সোপ ভয়াবহ এক সত্য বলে যায়। প্রাইস, ইউ নিড টু নো ম্যাকারভ নোস ইউরি, অর্থাৎ ম্যাকারভ ইউরিকে চিনে। এরপর ওই স্থানে পুনরায় হামলা হলে ইউরি ও প্রাইস আন্ডারগ্রাউন্ডে পৌঁছায়, কিন্তু তখনই প্রাইস ইউরিকে একটি ঘুষি মেরে নিচে ফেলে দেয় এবং মাথায় পিস্তল ঠেকিয়ে জানতে চায় ইউরি ম্যাকারভকে কিভাবে চেনে। এরপর ইউরি জানায় যে ইউরি মূলত রাশিয়ান সেনাবাহিনীর একজন সৈনিক হতে চাইত, কিন্তু ভুলবাল মোটিভের কারণে সে একসময় আল্টারন্যাশনালিস্ট পার্টিতে যোগ দেয়। এমনকি কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার 1-এ আমরা চেরনোবিলে যে বিশেষ মিশনে ইমরান সাকিবকে শ্যুট করি, সেই শ্যুট করার মুহূর্তেও সামনের গাড়িতে ম্যাকারভ এবং ইউরি ছিল এবং আহত ইমরান সাকিবের তারাই নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসা করেছিল। কিন্তু ইমরান সাকিবের মৃত্যুর পর আল্টারন্যাশনালিস্ট পার্টির প্রধান ক্ষমতা পায় ভ্লাদিমির ম্যাকারভ, কিন্তু ভ্লাদিমির ম্যাকারভের মোটিভ তখনই চেঞ্জ হয়ে যায়। ভ্লাদিমির ম্যাকারভ আল্টারন্যাশনালিস্ট পার্টির চাহিদা ছিল রাশিয়াতে তাদের রাজত্ব স্থাপন করা, কিন্তু ভ্লাদিমির ম্যাকারভ ক্ষমতায় আসার পরই তাদের মোটিভ চেঞ্জ হয়ে যায়। তারা তখন পুরো বিশ্বে নিজেদের ত্রাসের রাজ্য সৃষ্টি করতে চায়, কিন্তু ইউরির এটা কখনো পছন্দ ছিল না। অনেকভাবে ইউরি বের হয়ে আসতে চাইলেও বের হয়ে আসতে পারেনি। সর্বশেষ যখন ভ্লাদিমির ম্যাকারভ ইমরান সাকিব এয়ারপোর্টে গণহত্যা চালায়, ঠিক ওই মিশনে ইউরি বাধা দেয় ইউরিকে গুলি করা হয়। অতঃপর মুমূর্ষ ইউরি অনেকক্ষণ সেন্সলেস হওয়ার পর যখন সেন্স পেরে তখন সে দেখতে পায় এয়ারপোর্টের চারপাশে শয়ে শয়ে লাশ পড়ে রয়েছে এবং তারপর থেকেই ইউরি ম্যাকারভের কঠিন শত্রু হয়ে যায়। ঠিক এরপরই একসময় ইউরি সুস্থ হয়ে ওঠে সঠিক চিকিৎসার মাধ্যমে এবং রাশিয়ান লয়ালিস্ট পার্টিতে যোগ দেয়। সকল তথ্য বলার পর ইউরি জানায় যে আপাতত ম্যাকারভকে আমরা ধরতে না পারলেও হয়তো পেরেকের একটি পুরাতন প্রাসাদে ও অস্ত্র এক্সচেঞ্জ করতে পারে। অতীতেও ম্যাকারভ ওখানে অস্ত্র এক্সচেঞ্জ করত, হয়তো ম্যাকারভ এখন ওদিকেই থাকতে পারে। প্রাসাদে ক্যাপ্টেন প্রাইস
পৌঁছে ম্যাকারোভকে পায় না, তবে দেখতে পায় যে ম্যাকারোভের সৈন্যরা ম্যাকারোভের সাথে একটি লাইভ ভিডিও চ্যাট করছে, যেখানে ভিডিওতে দৃশ্যমান যে রাশিয়ান প্রেসিডেন্ট ভর্সিভেস্কিকে আটক করে রেখেছে ম্যাকারোভ এবং তার সৈন্যদের নির্দেশ দিচ্ছে জার্মানির বার্লিনে অবস্থানরত প্রেসিডেন্টের মেয়েকে অর্থাৎ এলিনাকে কিডন্যাপ করার জন্য। ক্যাপ্টেন প্রাইস ওখান থেকে পালিয়ে ডেল্টা ফোর্সকে এ সকল তথ্য জানায়। ডেল্টা ফোর্স সকল বাধা পেরিয়ে জার্মানির বার্লিনে পৌঁছে যায় এলিনাকে উদ্ধার করার জন্য, কিন্তু অলমোস্ট এলিনার কাছাকাছি গিয়েও তারা এলিনাকে উদ্ধার করতে ব্যর্থ হয়, কারণ রাশিয়ান সৈন্যরা এলিনাকে অলরেডি কিডন্যাপ করে একটি হেলিকপ্টার দিয়ে তাদের সামনে দিয়ে চলে গিয়েছে। এলিনা এর ফেস রিকগনাইজ করে এলিনাকে ট্র্যাক করার জন্য ডেল্টা ফোর্স ও টাস্ক ফোর্স 141 একসাথে সাইবেরিয়ার একটি ডায়মন্ড খনির ওখানে পৌঁছায়। অতঃপর সেই ডায়মন্ড খনিতে ঢুকে রাশিয়ান প্রেসিডেন্ট ভর্সিভেস্কি ও তার মেয়ে এলিনা ভর্সিভেস্কিকে তারা মুক্ত করে দেয়, কিন্তু তখনই মাইনের ভেতরে রাশিয়ান সৈন্যরা বোমা বিস্ফোরণ ঘটায় এবং চারদিক থেকে আক্রমণ করে। যে কোনো মূল্যে রাশিয়ান প্রেসিডেন্টকে জীবিত উদ্ধার করতে হতো, তাই প্রেসিডেন্ট ও তার কন্যাকে দ্রুত হেলিকপ্টারে তুলে দিয়ে ডেল্টা ফোর্সের 3 সৈন্য স্যান্ডম্যান, ট্রাক এবং গ্রিঞ্জ ওদিকে বাকি রাশিয়ান সৈন্যদেরকে মোকাবেলা করতে থাকে। ভেতরে যেহেতু বিস্ফোরণ হয়েছে, তাই যে কোনো মুহূর্তে পুরো ডায়মন্ডের খনি ধসে পড়তে পারে, তাই স্যান্ডম্যান নির্দেশ দেয় টাস্ক ফোর্স ও ডেল্টা ফোর্সকে বাকি মেম্বারদের ওদিক থেকে চলে যেতে। পরিস্থিতি খারাপ হয়, হেলিকপ্টারের পাইলট বাধ্য হয় স্যান্ডম্যান, ট্রাক এবং গ্রিঞ্জকে ছাড়াই হেলিকপ্টার নিয়ে বের হয়ে যেতে। অতঃপর ক্যাপ্টেন প্রাইস হেডফোনের সাহায্যে বিভিন্নভাবে ডেল্টা ফোর্সের সাথে যোগাযোগ করতে চাইলেও স্যান্ডম্যানের তরফ থেকে কোনো রকম রিপ্লাই আর আসেনি, অর্থাৎ তারা তিনজন সেখানে মৃত্যুবরণ করেছে। এবং ঠিক এই ঘটনার পরই রাশিয়ার সাথে আমেরিকার একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়, অর্থাৎ শান্তি চুক্তি, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। ইউরোপে বিভিন্ন দেশে যে সকল রাশিয়ান সৈন্যরা ছড়িয়ে ছিটিয়েছিল, তাদেরকে রাশিয়ান সরকার তাদের দেশে ফিরে যেতে বলে। তৃতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হলেও ক্যাপ্টেন প্রাইসের একটি গুরুত্বপূর্ণ মিশন এখনও রয়ে গিয়েছিল, ভ্লাদিমির ম্যাকারোভকে খতম করা, যার জন্য তার পুরো টাস্ক ফোর্স 141 টিম আজ বিলুপ্ত। এরপরই প্রায় 2-3 মাস পর ইউরি একদিন ক্যাপ্টেন প্রাইসকে জানায় যে সে খবর পেয়েছে ম্যাকারোভ বর্তমানে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করছে। অতঃপর কালক্ষেপণ না করেই ক্যাপ্টেন প্রাইস এবং ইউরি কিছুদিনের মধ্যেই দুবাইতে পৌঁছায় এবং ভারী মেশিন গান, বুলেট প্রুফ হেলমেট এবং জ্যাকেট পরে তারা সেই হোটেলে হাজির হয়। ওই হোটেলে অবস্থানরত ম্যাকারোভের সৈন্যদের সাথে এবং দেহরক্ষীদের সাথে তাদের তুমুল গোলাগুলি হয়। ম্যাকারোভকে ধরার জন্য তারা যখন লিফটের সাহায্যে উপরে উঠছিল, ঠিক তখনই একটি অ্যাটাক হেলিকপ্টার হতে মিসাইল ছোড়া হয়, যার ফলে বিল্ডিং এর একটি অংশ ধসে পড়ে। ঠিক তখনই ইউরির পেটে একটি রড ঢুকে যায়, যার ফলে ইউরি প্রায় মুমূর্ষ অবস্থায় চলে যায় এবং ক্যাপ্টেন প্রাইসকে বলে দেয়, স্যার আপনি চলে যান, ম্যাকারোভকে যে করেই হোক থামান, আমার পরোয়া করবেন না। অতঃপর ক্যাপ্টেন প্রাইস একদম উপরে ফ্লোরে চলে যায় এবং উপরে ফ্লোরে গিয়ে দেখতে পায় যে ম্যাকারোভ একটি হেলিকপ্টারে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। হেলিকপ্টারটা যখন ম্যাকারোভকে নিয়ে প্রায় উড়াল দিয়েছে, ঠিক তখনই ক্যাপ্টেন প্রাইস বিল্ডিং এর সাইড হতে ঝাঁপ দিয়ে হেলিকপ্টার ধরে ফেলে এবং সাথে সাথে হেলিকপ্টারের যে কন্ট্রোলার তা উল্টো দিকে ঘুরিয়ে দেয়, যার ফলে হেলিকপ্টারটি দুবাইয়ের সেই বিলাসবহুল হোটেলের ছাদে ক্র্যাশ করে। এরপর আমরা ম্যাকারোভকে দেখতে পাই আহত অবস্থায় এবং ক্যাপ্টেন প্রাইসও তখন আহত হয়ে ফ্লোরে গোড়াগড়ি করছে। ঠিক সেই সময় ম্যাকারোভ সুযোগ বুঝে পিস্তল নিয়ে ক্যাপ্টেন প্রাইসকে গুলি করতে আসে। ঠিক তখনই ম্যাকারোভের একসময়ের মিত্র এবং বর্তমানের শত্রু ইউরি পিছন থেকে ম্যাকারোভকে গুলি করে, যার ফলে ম্যাকারোভের সকল মনোযোগ ইউরির দিকে চলে যায় এবং ইউরিকে ম্যাকারোভ গুলি করে সেখানেই মেরে ফেলে। ঠিক তখনই সুযোগ বুঝে ক্যাপ্টেন প্রাইস তার হাতে একটি রশি নিয়ে ম্যাকারোভের কাছে এগোয় এবং ঝাঁপ দিয়ে ম্যাকারোভের দেহের উপর উঠে যায়। অতঃপর কঠিন দস্তাদস্তির মাঝে ম্যাকারোভের গলায় সেই রশিটা পেঁচিয়ে ইচ্ছে মতো গ্লাসের ফ্লোরের ওপর বাড়ি দিতে থাকে। সকল শক্তি দিয়ে যেহেতু বাড়ি দিচ্ছিল ক্যাপ্টেন প্রাইস, তাই একটি মুহূর্তে গ্লাস ভেঙে যায় এবং ভ্লাদিমির ম্যাকারোভ এবং ক্যাপ্টেন প্রাইস উভয় নিচে পড়তে থাকে। ক্যাপ্টেন প্রাইস সামহাউ পর্বতের ফ্লোরে আছড়ে পড়ে, কিন্তু ম্যাকারোভ তখন ফাঁসিতে ঝুলছে। পুরো বিশ্ব তার বিচার করতে না পারলেও ক্যাপ্টেন জন প্রাইস তার বিচার ঠিকই করে ফেলে এবং আহত ক্যাপ্টেন জন প্রাইস শেষবারের মতো একটি সিগারেট জ্বালায়। ক্যাপ্টেন প্রাইস কি বেঁচে ছিল নাকি মারা গিয়েছিল তা আমরা কেউই জানি না, বা এই বেচারার ভাগ্যে কী ঘটেছিল তা আমরা কেউই জানিনি, এমনকি অ্যাক্টিভিশনও কখনও তা রিভিল করেনি। এবং এরই সাথে কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার সিরিজ শেষ হয়। এই ছিল আমাদের কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার সিরিজের পুরো ট্রিলজির গল্প। গাইস, দিস ওয়াজ আওয়ার ভিডিও, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার ভিডিও। এবং আপনি যদি এই ধরনের স্টোরি লাইন ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন এই ধরনের ইন্টারেস্টিং গেমিং কন্টেন্ট আপনার যেন মিস না হয়। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি অ্যান্ড লাভ ইউরসেলফ। আসসালামু আলাইকুম।